তাদের বাড়ি গিয়ে আমি তাদের অনুরোধ করব যাতে কাল তারা আমাদের বাড়িতে আসেন। এই রকম একটা ক্রাইসিসে আমি তো হাল ছেড়ে দিতে পারি না। আমি এই সংসারকে বাঁচিয়ে তবে এই বাড়ি থেকে বিদায় নেব। এই সংসারকে এইভাবে বিপন্ন রেখে আমি তো চলে যেতে পারি না। তোমাকে আর কোথাও যেতে দেবো না দাদা। আমাদের পরিবারে এত বড় দুর্যোগ, তুমি আমাদের মাথার উপরে না থাকলে আমাদের আমাদের উদ্ধার হবে না। তোমাকে আমি কোথাও যেতে দেবো না, তোমাকে এখানেই থাকতে হবে দাদা। না না, আগে এখানকার সমস্যাটা মিটুক। অশু, এরা কি বলছে বাবা? কোনটা সত্যি, কোনটা মিথ্যে? আমি তো বুঝতে পারছি না, আমি কি করব বাবা, আমি কি করব বলো। দাঁড়াও মা, দাঁড়াও, আগে আগে প্রমাণ হোক। এতদিন তো উনি আমাদের বাড়িতে আসেননি। হঠাৎ কাগজে একটা বিজ্ঞাপন দেখে ওই দিনই আপনি চলে এলেন। ব্যাপারটা অস্বাভাবিক লাগছে না বৌমা? আমি এতদিন একটা অন্য সংসারে বন্দী ছিলাম। 2 বছর হলো আমার স্ত্রী পরপারে গেছেন, আমি এখন ফ্রি, স্বাধীন। তাছাড়া এতদিন তো আমার চোখে এরম কোনো বিজ্ঞাপন পড়েনি। তখন যদি এরম কোনো বিপজ্জনক বিজ্ঞাপন আমার চোখে পড়তো তাহলে আমি নিশ্চয়ই ছুটে আসতাম। আমি ধরে নিয়েছিলাম যে বাড়ির সবাই ভালো আছে, প্রতীক সবাইকে সামলে রেখেছে। এখন এসে দেখছি এ তো ভয়ানক বিপর্যয়। আমি যদি না আসতাম তাহলে একজন ভণ্ডলোক তোমাদের তো একদম ছত্রখান করে দিত। এই সংসারটাকে একদম শেষ করে দিত। কিন্তু আমি এখনো বিশ্বাস করি না যে উনি ভণ্ড। তাহলে তাহলে তো তোমাকে বিশ্বাস করতে হয় যে আমি ভণ্ড। সময় সেটা প্রমাণ করবে। বটে, সময় তা প্রমাণ করবে। আর আশা করি কাল তার প্রমাণ আমি কিছুটা দিতে পারবো। জেঠুমণি, আমার আর কিছু প্রমাণ দেওয়ার নেই মা। এই বয়সে যদি আমাকে কেউ অপরাধী প্রমাণ করে শান্তি পায় তাহলে সে পাক। আমার আর জীবন থেকে কিছু পাওয়ার নেই মা, কিছু পাওয়ার নেই। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? এখন বুঝতে পেরেছে, এখন আর কিছু করার নেই। তাই এখন বলছে যে জীবন থেকে আর কিছু পাওয়ার নেই। অপরাধী প্রমাণ করে যদি শান্তি পায় তাহলে শান্তি পাক। শুনছো কি বলছে বৌদি? এই নাটকে জবনিকা কবে পড়বে আমি সেটাই ভাবছি। তবে যাই হোক, সত্যি মিথ্যে যত তাড়াতাড়ি সম্ভব সকলের সামনে আসাটা দরকার। সেটাই তো। এদিকে আবার 2 জন শ্বশুরমশাইকে বাড়িতেই রেখেছে, মানে কে সত্যি আর কে মিথ্যে কিছুই তো বুঝতে পারছি না। কাউকে অপরাধীও তো বানাতে পারবো না। তো এবার কি হবে? মানে 2 জনকেই চা দিতে হবে? একেও চা দিতে হবে, আবার একেও চা দিতে হবে? কি ঝঞ্ঝট রে বাবা! উফ, লেখা তুমি থামবে? কি বলেছি আমি? যা হবে সেটাই তো বলেছি। লেখা চুপ করো। কেন বুঝতে পারছো না আমরা খুব বিপন্ন, একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়েছি আমরা? ছোটকা, প্লিজ ডু সামথিং, তুমি তুমি আমাদের বাঁচাও। দেখ, আমি বাঁচানোর জন্যই মেজদাকে ডেকে নিয়ে এসেছি। কালকে বাকি প্রমাণটাও তুই পেয়ে যা। বাবা, যা যা প্রমাণ আছে সব জোগাড় করো। ঋষি, জানবি আগে প্রমাণ হবে
তারপর তোমার সঙ্গে আমার কথা হবে, তার আগে নয়। তুমি একই কথা বলছো বাবা। আমি যা বলেছি ঠিক বলেছি। সংশয়ের মধ্যে থেকে আমি জানদুবির সঙ্গে মন খুলে কথা বলতে পারবো না। আগে প্রমাণ হোক জানদুবির নির্দোষ, তারপর জানদুবির সঙ্গে কথা হবে। রোশনিমা, মামু, মামু তুমি এসেছো? বলেছিলাম তো আসবো। টোটনদা তুমি এসেছো? আমরা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি জানো? মানে ওদিকের কি পরিস্থিতি কিছুই তো বুঝতে পারছি না। কি খবর গো ওদিকে? আর তোমাকে যে ফোন করব সেটাও তো পারছি না, কারণ কে ফোন ধরবে তারও তো ঠিক নেই। আমি জানতাম মামু তুমি ঠিক পারবে। কি আমি ভুল বলেছিলাম? ফার্স্ট রাউন্ড ওভার, প্রথম রাউন্ডে আমি 180 পেয়েছি। কেন 80 কেন? এই 20 নম্বরটা বাদ গেল কিসে? পটটন্দা ঠিক করে বলো না, আমাদের খুব চিন্তা হচ্ছে। তুমি একদম ঠিক করে বলো, প্রথম থেকে সব কিছু খুলে বলো। ঠিক আর ভুলের কি আছে? গেলাম, যা যা বলার বললাম, সব কথাবার্তা হলো। প্রথমে তো কেউ বিশ্বাস করছিল না প্রতীক ছাড়া, তারপরে একে একে সবারই মনে হয়েছে। আর হ্যাঁ, ওবারে ওই ভণ্ড লোকটাকে দেখলাম। কি বলছে সে? না মানে কি বলছে? সে তো এখন পালানোর পথ পাচ্ছে না রে। বলছে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। কখনো না, এত বড় সর্বনাশ করে ও পার পেয়ে যাবে সেটা তো হতে পারে না। শুধু ওকে একা জেলে পাঠালে হবে না, কিন্তু ও সাকৃতকেও পাঠাতে হবে। আরে বাবা দাঁড়াও না, আগে শুনতে দাও কি বলছে। শুন, আমি যখন ওর বাড়িতে গেছি তখন একটা মিশন নিয়ে গেছি, সেই মিশন আমি সাকসেসফুল করবই। আমার ভাগ্নিকে কেউ এত বড় অসম্মান করবে সেটা তো আমি মেনে নেব না। আমি সব গল্প ঠিকঠাক বলেছি, আমি তো তোর থেকে লিখে নিয়ে গেছিলাম না, সারা রাত ধরে মুখস্থ করেছিলাম। ছোটখাটো ব্যাপার আমি ভুল হতে দিইনি। তবে ঋষি, তোর বর, ও কিন্তু বড্ড বেশি মাথা খামাচ্ছে। সব কিছু জাহ্নবীর বুদ্ধি। ঋষি কিন্তু এরকম ছিল না, ও খুব সরল সাদাসিধে টাইপের ছিল। নিশ্চয়ই জাহ্নবী ওকে এসব জোর করে করাচ্ছে। তা আমি জানি না, তবে ও কিন্তু বেশি প্রশ্ন করছে। কি প্রশ্ন তুলছে ঋষি? টোটনদা বলো না, ঋষি কি বলছে? বলছে ওরা তো কোনোদিন আমায় দেখেনি, তা আমি যে সেই সময় ছিলাম সেই প্রমাণ আমায় ওকে দিতে হবে। প্রতীক আমার হয়ে বলছে কিন্তু মানছে না। আমি বলছি ঠিক আছে, আমার দুই অফিসের বন্ধুকে আমি নিয়ে আসবো, যারা আমার সঙ্গে অফিসে কাজ করতো। ও তুমি বলেছো? তাতে রাজি হয়েছে? রাজি হবে না মানে? তবে এখন ওই দুজন বন্ধুকে আমায় ধরে নিয়ে আসতে হবে। তারা কারা? আরে সেই কথা বলতেই তো এসেছি, কালকের মধ্যেই তো দুজনকে হাজির করতে হবে। আমি দুজনের সঙ্গে যোগাযোগ করেছি, তবে তবে তাদেরকে কিছু টাকা দিতে হবে। রোশনি, এখন তুই কবে সব ফিরে পাবি, তারপর টাকা দিবি তা তো হবে না। তারা তো কালকের জন্যই আসবে, তারপর বাড়ি চলে যাবে। টাকা না পেলে তারা তো কাজটা করবে না। সে আমি পয়সা দেব। কোথা থেকে দেবে রোশনি? আমাদের এখন সংসারের যা অভাব, তুমি কোথা থেকে টাকা পাবে? তোমার বাবাও তো বাড়িতে নেই। শোনো মা, একটা কাজে যখন নেমেছি এই কাজে খরচা আছে আমি খুব ভালো করেই জানতাম, তা না হলে এই কাজে নামতাম না। এটা আমার জীবন মরণের প্রশ্ন। সেরকম হলে আমি আমার যা গয়না আছে সেসব থেকেই দেব। কি বলছো তুমি? তুমি গয়নাঘাটি বিক্রি করবে? তাছাড়া গয়না বিক্রি করার মতন সময় কোথায় হাতে? মামা তুমি চিন্তা করো না, তুমি ওদেরকে বলে দাও যে কালকে সন্ধ্যেবেলার মধ্যে তুমি টাকা পেয়ে যাবে। আমি তোমাকে কালকে সন্ধ্যেবেলায় টাকাটা দিয়ে দেবো। আমি দেখছি, আমি সারাদিনে একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না,
বলছিলাম যে আমার হাত তো একেবারে শূন্য, ওখানে তো খুব বারফুটে করেছি, আমার সাজপোশাক দেখে ওরা বুঝতেই পারেনি যে আমার হাতে কিছু নেই। তা আমার জন্য যদি কিছু ব্যবস্থা করিস তাহলে। টোটনদা তুমি তো বুঝতে পারছো, বলো মেয়েটা নিজের গয়না বিক্রি করে টাকা দিচ্ছে, এখন থেকেই তুমি যদি এইরকম উত্তক্ত করতে থাকো তাহলে কি করবে বলো তো? সব কিছু ঠিক হয়ে যাক না, তারপর তো তুমি তোমার ভাগ ঠিকই পাবে বলো। তুই এই কথা বলতে পারছিস অঞ্জনা? আমি কত বড় রিস্ক নিয়েছি তুই বুঝতে পারছিস? কল্পনা করতে পারছিস আমার ঝুঁকিটা? আমি যদি কোনো মতে ধরা পড়ে যাই তাহলে তো আমার ইয়োকাল পরকাল সব যাবে, কিন্তু তোর মেয়ের কিচ্ছু হবে না, সে তো সেভই থাকবে। তুমি ভেবো না মামু, আমি আমার গয়না বিক্রি করেই তোমাকে টাকা দেব। কথা যখন আমি দিয়েছি আমার কথা আমি রাখবোই।